আমার নাম হচ্ছে মোহাম্মদ মিলাদুল হোসাইন। দিনাজপুরের ছেলে মিলাদুল হোসাইন স্থানীয় কলেজ থেকে ডিগ্রি পাশ করে এই তরুণ। এরপর জীবিকার খোঁজে ঢাকায় আসে মিলাদুল, উপায়ন্তর না পেয়ে রিক্সা চালাতে শুরু করে। সেদিন আমি আসছি বাড়ির থেকে যে গার্মেন্টসের জব টপ করবো, বিভিন্ন জায়গায় ঘুরছি, গার্মেন্টসের লোকজন নেয় না। ঢাকা শহরে থাকতে গেলে তো কিছু করা লাগবে, আমি কোনো দিক না পেয়ে দেখি আমার এক ভাস্তা আছে পাড়া প্রতিবেশী সম্পর্কে, তার কাছে গিয়েছি যে রিক্সা একটা ভাড়া নিয়েছি, ভাড়া নিয়ে রিক্সা চালাচ্ছি। এতে ইতিমধ্যে এই যে আমার মাজার ভাইয়ের সঙ্গে, হাবিব মাজার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ, তিনি আমার কষ্টটা বুঝে। মিলাদুলের জীবনের করুণ কাহিনী শুনে তার সাক্ষাৎকার নেন সংবাদকর্মী হাবিব মালসার। সে যে রিক্সাটা চালাচ্ছে, ড্রাইভিংটা যে করছে, সে ভালো করে করতে পারতেছে না, মোড়গুলো ঘুরাইতে পারতেছে না। তখন আমি বললাম যে তুমি তো বিপদে ফেলবা, অ্যাক্সিডেন্ট করবা, লাগাই দিবা কোনো গাড়ির সাথে। তখন সে বললো, ভাই আমি তো আসলে রিক্সা চালক না, আসছিলাম আমি চাকরির জন্য, চাকরি খুঁজেছি বা বিভিন্ন জায়গায় গেছি কিন্তু কেউ দেয় নাই। পরে বললাম যে তুমি কি আমি ভিডিও করলে কথা বলবা? বললো ঠিক আছে কথা বলবো। তখন আমি তার সাথে কথা বলি, সে তখন তার কথাগুলো বলে। ভিডিওটি ভাইরাল হলে অসহায় তরুণ মিলাদুলের পাশে দাঁড়ান ইয়েস গ্রুপ বিডির কর্ণধার। আমি দেখে আমি একটু ইমপ্রেসড, না তার রেজাল্টও ভালো, এসএসসি এইচএসসি অ্যান্ড গ্রাজুয়েশন রেজাল্টও ভালো। তো ইমিডিয়েট আমার আসলে একটা স্পেসে ফাঁকা ছিল, আমি দেখলাম যে ছেলেটাকে আমার ওই স্পেসে একটু কাজ করানো যায় কি না। স্পেস ফাঁকা না থাকলে হয়তো আমি মানে সুযোগটা পেতাম না। তো তারপর তার একটা ছোট্ট ইন্টারভিউ নিলাম, কিছু বাংলা এবং কিছু ইংরেজিতে আমি একটু তাকে লিখতে বললাম। তো তাতে সে লিখলো এবং লেখার পর সেখানে মিস্টেক্স ছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে কিছুটা তাকে যদি সাপোর্ট দেওয়া যায় বা তাকে যদি একটু তৈরি করার চেষ্টা করা যায় তাহলে হয়তো আমার পারপাসটাও সলভ হবে এবং সেও নিজে নিজে ধীরে ধীরে তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। বিশেষ করে আমি বর্তমান সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে সকল প্রকল্পগুলো হাতে নিয়েছেন সেখানে কিন্তু বেশ যারা কিনা চাকরি সন্ধানে রয়েছে তারা কিন্তু চাকরি পাচ্ছেন, সরকারিভাবে পাচ্ছেন আর বেসরকারিভাবে কিন্তু বেশ অনেকেই চাকরি দিচ্ছেন। মিলাদুলের মতো হাজারো বেকার তরুণ কর্মসংস্থান পাক, এটাই চাওয়া সবার। সাপায়েত সাকিব, চেঞ্জ টিভি ডট প্রেস, ঢাকা। তাহলে তুমি